স্বামী বিবেকানন্দ রচিত প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ থেকে পোশাক ও ফ্যাশন পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। এদের পোশাক কাজকর্ম করবার অত্যন্ত উপযোগী। ধনী লোকের স্ত্রীদের সামাজিক পোশাক ছাড়া সাধারণ মেয়েদের পোশাকও হতচ্ছাড়া। আমাদের মেয়েদের শাড়ি আর পুরুষদের চোগা চাপকান পাগড়ির সৌন্দর্যে এ পৃথিবীতে তুলনা নেই। ভাঁজ ভাঁজ পোশাকে যত রূপ তত আটাশাটাই হয় না। আমাদের পোশাক সমস্তই ভাঁজ ভাঁজ, কিন্তু আমাদের কাজকর্মের পোশাক নেই। কাজ করতে গেলেই কাপড় চোপড় বিসর্জন যায় এদের ফ্যাশন কাপড়ে, আমাদের ফ্যাশন গয়নায়। এখন কিছু কিছু কাপড়েও হচ্ছে। ফ্যাশনটা কি না ঢং? মেয়েদের ঢং প্যারিস শহর থেকে বেরোয়, পুরুষদের লন্ডন থেকে। আগে প্যারিসের নর্তকীরা এই ঢং ফেরাতো। একজন বিখ্যাত নটি যা পোশাক পরলে সকলে অমনি দৌড়লো তাই করতে। এখন দোকানিরা ঢং সৃষ্টি করে এত ক্রোড় টাকা যে এই পোশাক করতে লাগে প্রতি বৎসর, তা আমরা বুঝে উঠতে পারিনি। এই পোশাক গড়া এক প্রকাণ্ড বিদ্যে হয়ে দাঁড়িয়েছে। কোন মেয়ের গায়ের চুলের রঙের সঙ্গে কোন রঙের কাপড় সাজন্ত হবে, কার শরীরের কোন গরমটা ঢাকতে হবে, কোনটা বা পরিস্ফুট করতে হবে, ইত্যাদি অনেক মাথা ঘামিয়ে পোশাক তৈরি হয়। তারপর দু চারজন উচ্চপদস্থ মহিলা যা পরেন, বাকি সকলকে তাই পরতে হয়। না পরলে জাত যায়, এর নাম ফ্যাশন। আবার এই ফ্যাশন ঘড়ে ঘড়ে বদলাচ্ছে, বছরে চার ঋতুতে চারবার বদলাবেই তো। তাছাড়া অন্য সময়ও আছে, যারা বড় মানুষ তারা দর্জি দিয়ে পোশাক করিয়ে নেয়। যারা মধ্যবিত্ত ভদ্রলোক তারা কতক নিজের হাতে, কতক ছুটকো ছাটকা মেয়ে দর্জি দিয়ে নতুন ধরনের পোশাক গড়িয়ে নেয়। পরবর্তী ফ্যাশন যদি কাছাকাছি রকমের হয় তো পুরনো কাপড় বদলে সদলে নেয়, নতুবা নতুন কেনে। বড় মানুষের ফি ঋতুতে কাপড়গুলি চাকর বাকরদের দান করে, মধ্যবিত্তেরা বেচে ফেলে। তখন সে কাপড়গুলি ইউরোপীয় লোকদের যে সমস্ত উপনিবেশ আছে আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ায়, সেথায় গিয়ে হাজির হয় এবং তারা পরে। যারা খুব ধনী তাদের কাপড় প্যারিস হতে তৈয়ার হয়ে আসে, বাকিরা নিজেদের দেশে সেগুলি নকল করে পরে। কিন্তু মেয়েদের টুপিটি আসল ফরাসি হওয়া চাই চাই, যার তা নয় সে লেডি নয়। ইংরেজের মেয়েদের আর জার্মান মেয়েদের পোশাক বড় খারাপ। ওরা বড় প্যারিস ঢঙে পোশাক পরে না, দু দশজন বড় মানুষ ছাড়া। এই জন্য অন্যান্য দেশের মেয়েরা ওদের ঠাট্টা করে। ইংরেজ পুরুষরা কিন্তু খুব ভালো পোশাক পরে অনেকেই। আমেরিকার মেয়ে পুরুষ সকলেই খুব ঢংসই পোশাক পরে, যদিও আমেরিকান গভর্নমেন্ট প্যারিস বা লন্ডনের আমদানি পোশাকের উপর খুব মাশুল বসায় যাতে বিদেশি মাল এ দেশে না আসে। তথাপি মাশুল দিয়েও মেয়েরা প্যারিস ও পুরুষরা লন্ডনের তৈরি পোশাক পরে। নানা রকমের নানা রঙের পশমিনা, বনাত, রেশমি কাপড় রোজ রোজ বেরোচ্ছে। লক্ষ লক্ষ লোক তাইতে লেগে আছে, লক্ষ লক্ষ লোক তাই কেটে ছেটে পোশাক করছে। ঠিক ঢঙের পোশাক না হলে জেন্টলম্যান বা লেডির রাস্তায় বেরোনোই মুশকিল। আমাদের দেশে ফ্যাশনের হাঙ্গামা কিছু কিছু গহনায় ঢুকছে। এসব দেশের পশম রেশম তাঁতিদের নজর দিন রাত কি বদলাচ্ছে বা না বদলাচ্ছে, লোকে কী রকম পছন্দ করছে তার উপর, অথবা নতুন একটা করে লোকের মন আকর্ষণ করবার চেষ্টা করছে। একবার আন্দাজ লেগে গেলেই সে ব্যবসাদার বড় মানুষ। যখন তৃতীয় নেপলো ফরাসি দেশের বাদশাহ ছিলেন তখন সম্রাজ্ঞী অজিনি পাশ্চাত্য জগতের বেশভূষার অধিষ্ঠাত্রী দেবী, তাঁর কাশ্মীরি শাল বড় পছন্দ ছিল। কাজেই লাখো টাকার শাল ইউরোপ প্রতি বৎসর কিনত। তার পতন অবধি সে ঢং বদলে গেছে, শাল আর বিক্রি হয় না। আর আমাদের দেশের লোক দাগাই বুলোয়, নতুন একটা কিছু করে সময় মতো বাজার দখল করতে পারলে না, কাশ্মীর বেচায় ধাক্কা খেলে বড় বড় সদাগর গরিব হয়ে গেল। এ সংসার দেখো তোর, না দেখো মোর, কেউ কারোর জন্য দাঁড়িয়ে আছে?
ওরা 10 চোখ 200 হাত দিয়ে দেখছে, খাটছে। আমরা গোঁসাইজি যা পুঁথিতে লেখেননি তা কখনোই করব না, করবার শক্তিও গেছে। অন্ন বিনা হাহাকার, দোষ কার? প্রতিবিধানের চেষ্টা তো অষ্টরম্ভা, খালি চিৎকার হচ্ছে বস। কোন থেকে বেরোও না, দুনিয়াটা কি চেয়ে দেখো না, আপনা আপনি বুদ্ধিশুদ্ধি আসবে। দেবাসুরের গল্প তো জানোই, দেবতারা আস্তিক, আত্মায় বিশ্বাসী, ঈশ্বরে পরলোকে বিশ্বাস রাখে। অসুররা বলছে ইহলোকে এই পৃথিবী ভোগ করো, এই শরীরটাকে সুখী করো। দেবতা ভালো কি অসুর ভালো সে কথা হচ্ছে না, বরং পুরাণের অসুরগুলোই তো দেখে মনীষীর মতো, দেবতাগুলোও তো অনেকাংশে হীন। এখন যদি বোঝো যে তোমরা দেবতার বাচ্চা আর পাশ্চাত্যের অসুর বংশ, তাহলে এই দুদেশ বেশ বুঝতে পারবে।